Welcome to my class. Aske amader shosto class. Previous class e amra if function, minimum function, maximum average ebong subtract function niye kaj korechhilam. Aske amra use of rank function এর কাজ করব কিভাবে আমরা rank function ব্যবহার করব rank function যখন আমরা ব্যবহার করতে পারব তখন আমরা যে কোনো সময় কোনো স্ট্যাটিস্টিক ফাংশনের rank ক্যালকুলেট করতে পারব এর মধ্যে আমাদের কি লার্নিং হবে rank function তার সাথে আমরা ডাটা শর্টিং এর কাজটা এখান থেকে আমরা করব Data sorting. A custom ra kurbo arke. Key function. La rank function a kaski. Attack the statistical function. Amra jokon kuno purishunkan ne kaskori. Tokon kuno rank bear kurtole. Suppose I'm into the bully. The padjon salesman as a shabai scanner sell kurbe. এখন একজনের স্ক্যানার সেল করলো 200 টা একজনের 300 টা একজনের 500 টা এরকম করে আমার 100 জনও তো সেলসম্যান থাকতে পারে তাই না এখন আমি যদি বলি তাহলে কে সবচেয়ে বেশি সেল করছে কার র‍্যাঙ্ক 1 কার র‍্যাঙ্ক 2 আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি স্ট্যাটিস্টিক বা পজিশনটা বের করতে পারি র‍্যাঙ্ক মানে পজিশন বের করা একটা স্ট্যাটিস্টিক এর পজিশন বের করা Formula ki equal rank, number, comma, reference, comma, order. এখানে নাম্বারটা আমরা কেন ব্যবহার করব নাম্বারের জায়গায় যেটা ব্যবহার করতে হবে required argument. This is the value for which we need to find the rank. মানে কোন ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা র‍্যাঙ্ক বের করব আর reference can be a list of or an array of আমাদের অনেকগুলো নাম্বার থাকতে পারে তাদের উপর আর আরেকটা আছে অর্ডার অপশনাল আমরা যে র‍্যাঙ্কটা বের করব সেটা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং বড় থেকে ছোট না ছোট থেকে বড় যদি আমরা ডিসেন্ডিং বের করতে চাই তাহলে অবশ্যই জিরো ভ্যালু দিতে হবে আর যদি অ্যাসেন্ডিং বের করতে চাই তাহলে 1 দিতে হবে আচ্ছা এখন আমরা এখানে গ্রেডিং সিস্টেমের একটা রেজাল্ট দেখেছিলাম যে কার পয়েন্ট সবচেয়ে বেশি তার র‍্যাঙ্ক আমরা এখানে দেখতে চাই আমরা এটা নিয়ে আমরা কাজ করব আমরা চলে যাব এক্সেল প্রোগ্রামে যে আমাদের এখানে গ্রেডিং সিস্টেম বের করা আছে যে আমরা যদি এখন চাই যে আমরা র‍্যাঙ্ক এখানে সবচেয়ে কে বেশি পারফরম্যান্স করছে আমরা সেই র‍্যাঙ্কটা দেখতে চাই তাহলে আমাদের এখানে র‍্যাঙ্ক ফাংশন ব্যবহার করতে হবে র‍্যাঙ্ক ফাংশনের জন্য আমরা প্রথম ইকুয়াল আর এ এন কে আচ্ছা র‍্যাঙ্ক লেখার পরে এখানে র‍্যাঙ্ক এভিজি আছে র‍্যাঙ্ক ইকিউ আমি সবার নিচেরটা নিব তাহলে আমি অ্যারো দিয়ে নিচে যাব এখন আমি কি করতে পারি ট্যাব কিবোর্ড থেকে ট্যাব চাপলে অটোমেটিক র‍্যাঙ্ক ফাংশনটা এখানে ইনসার্ট হয়ে যাবে এখন প্রথমে যেটা হাইলাইট হয়ে আছে প্রথমে যেটা হাইলাইট হয়ে আছে এইখানে আমি একটু জুমটা হচ্ছে না যাই হোক নাম্বার তাহলে আমি প্রথমে এই নাম্বারটাকে দিলাম কোমা তারপরে বাকি রেফারেন্স অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডাটার আমি র‍্যাঙ্ক বের করব তারপরে কোমা তারপরে অর্ডার অর্ডারে গেলে অটোমেটিক দেখাচ্ছে আমরা ডিসেন্ডিং চাই না অ্যাসেন্ডিং চাই যদি অ্যাসেন্ডিং চাই 1 এটা অপশনাল এটা না দিলেও কিন্তু হবে এটা যে দিতেই হবে তা কিন্তু না আমরা যদি না দেই তাহলে হবে আচ্ছা এখন আমরা দিব না অপশনাল হলে দেওয়ার দরকার নাই তাই দিলাম না র‍্যাঙ্ক হয়ে গেল 4 এখানে অ্যাবসেন্ট আছে তার মানে আমার এখানে ভ্যালুটা আমি চেঞ্জ করে দেই কারণ সে তো এখানে নাম্বার পাচ্ছে না আমি এখানে 80 দেই তাহলে অটোমেটিক তার র‍্যাঙ্ক চলে আসবে এখন এভাবে আমাদের র‍্যাঙ্ক
এখন আমি যদি এগুলোতে ক্লিক করি, দেখো যে আমার ভ্যালুগুলো ঠিক নাই। আমি এখানে ডাবল ক্লিক করছি, তার মানে কি নিচে অনেক সেল চলে গেছে না? র্যাঙ্ক এখানে যে র্যাঙ্ক ওয়ান হওয়ার কথা, কার 4.67, অ্যারো হয়েছে ওয়ান, অ্যারো হয়েছে ওয়ান, আবার এখানেও হয়েছে ওয়ান, এতগুলো র্যাঙ্ক ওয়ান হবে? সমান মার্ক তো না তাদের। আচ্ছা, এইখানেই প্রবলেমটা হচ্ছে, যখন আমি এখানে ক্লিক করছি যে নিচে আর অতিরিক্ত সেলগুলোকে সে কাউন্ট করছে, আমি যখন এখানে ক্লিক করছি তখন এটা ঠিক আছে, এইটার র্যাঙ্ক ঠিক আছে, এটার র্যাঙ্ক ঠিক আছে, বাট এখানে একটা কাজ করতে হবে, এই যে আমাদের রেফারেন্স যে নাম্বার এটাকে ফিক্সড করে দিতে হবে। F4 দিয়ে আমরা ফিক্সড করে দিলাম, এন্টার। এখন আমি যদি এটাকে ফিল করে দিই, র্যাঙ্কগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ, কাছে আসে বসো, সামনে সারিতে এসে বসো। আচ্ছা, তাহলে এখন এখানে যখন আমি ভ্যালু ফিক্সড করে দিলাম, আমি এখানে ক্লিক করলে কিন্তু নিচের ঘরগুলোকে আর সে ফিক্সড করে দেওয়া মানে কি, আমার এই যে রেফারেন্স যে ভ্যালুটা আছে আর বাইরে আমার ক্যালকুলেশন করবে না। ক্লিয়ার? এর আগে আমি যদি এখান থেকে এই যে আমি ডলার সাইন যে ব্যবহার করলাম, এন্টার, এটাকে আমি ফিল করে দিলাম, তাহলে এখন আমি বলছি যে এখন র্যাঙ্কগুলো ঠিক নাই, আছে? আচ্ছা, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার ফর্মুলা নিচ পর্যন্ত চলে গেছে না? এখানে ক্লিক করলে তার মানে আমার তো এখান থেকে এই পর্যন্ত র্যাঙ্ক দেখানোর কথা, তাহলে এইখানে এই ভ্যালু আর বাকি ভ্যালুগুলো তো নাই, সেগুলো র্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে এইটাকে ফিক্সড করার জন্য আমরা কি করব, ফর্মুলাতে এই যে রেফারেন্স যে ভ্যালু আছে এটাকে ফিক্সড করার জন্যে, হ্যাঁ, আমরা অ্যাবসলিউট করে দেওয়ার জন্য আমরা এটাকে F4 কিবোর্ডের ফাংশন কি দিয়ে এন্টার দিব। এখন এই ভ্যালুটা হয়ে গেছে ফিক্সড। এখন আমি যদি এখানে ক্লিক দিই, ডাবল ক্লিক, দেখো আমার যা রেফারেন্স রেঞ্জ, এই রেঞ্জের বাইরে কিন্তু আর যায় নাই, গেছে? এখন আমার কিন্তু এখানে র্যাঙ্ক ঠিক আছে, র্যাঙ্ক এখানে দেখো 2.67, সমান র্যাঙ্ক না? সর্বোচ্চ বেশি র্যাঙ্ক ওয়ান, একজনই তো আছে, যদি মানে আমরা আরও যদি মার্ক বাড়াই তাহলে তার র্যাঙ্ক ওয়ান হয়ে যাবে, যেমন পাস আছে, আমরা যদি আরও পাস করি তাহলে তাদের র্যাঙ্ক ওয়ান হয়ে যাবে। এভাবে আমরা র্যাঙ্ক বের করতে পারি। এখন যদি আমরা শর্টিং করি, যে আমার র্যাঙ্কগুলোকে শর্টিং করে দিব ছোট থেকে বড়, তাহলে আমরা এখানে এক্সপান্ড দ্য সিলেকশন, আর একটা অপশন আছে কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন, তার মানে আমি যে সিলেকশন করে রাখছি সেটার উপর আমি শর্টিং চাই। আমার এখানে একটা শর্টিং করে দিছে তারা। লার্জেস্ট টু স্মলেস্ট, এখানে একটা বিষয় আছে যে আমি র্যাঙ্কটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি আমার এভাবে আমরা র্যাঙ্কের শর্টিং করতে পারি, যেমন ফিল্টারিং ব্যবহার করেছিলাম, তাই না? ঠিক, আমাদের জাস্ট র্যাঙ্ক বের করাটা এখানে মুখ্য উদ্দেশ্য, শর্টিংটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়।
আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমার আরেকটা এক্সেল প্রোগ্রাম একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে এখানেও আমরা র্যাঙ্ক ব্যবহার করতে পারি। যে আমি যেটা প্রথমে গল্প শুনেছি যে এখানে কিছু এমপ্লয়ার আছে, তারা কম্পিউটার স্ক্যানার সেল করবে, একজন 100টা সেলস করছে, 200টা, 25টা, 360টা, 100টা, তাহলে কার র্যাঙ্ক কত হবে? আমি যদি এখানে র্যাঙ্ক ফাংশন ব্যবহার করি, তাহলে এখানে আমরা আবার র্যাঙ্ক ব্যবহার করি, র্যাঙ্ক এখন কি করবো, প্রথম নাম্বারটা আমরা দিব নাম্বার কমা, বাকিগুলো আমাদের রেফারেন্স নাম্বার, তারপরে এইখানে এখন আমি কমা দিব, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করব সেটা আমরা বলে দিব। তাহলে আমরা এখন বলে দেবো যে আমরা অ্যাসেন্ডিং করব বা ডিসেন্ডিং করব। তাহলে ডিসেন্ডিং করলে কি দিব, জিরো, গুড, ব্র্যাকেট ক্লোজ। এখানে আমার র্যাঙ্ক হয়ে গেছে, আমি এটাকে ফিক্সড করে দিই একবারে, কারণ আমি ওখানে দেখালাম কেন করব, F4 ফিক্সড। আমি এখন এখানে ফিল করে দিলাম, এখন আমি এটাকে বললাম যে আমি শর্টিং করতে চাই, র্যাঙ্কটাকে কি করব, শর্টিং, কন্টিনিউ উইথ কার্ড সিলেকশন, আবার শর্টিং, লার্জেস্ট টু স্মলেস্ট। হ্যাঁ, এভাবে আমরা শর্টিং করছি, কিন্তু 1 থেকে 2 আমরা এখানে যখন ফর্মুলা দিয়েছি, এখানে কিন্তু আবার যদি আমরা যদি বলি যে 1 হলে অ্যাসেন্ডিং হবে ছোট থেকে, এখন এটাকে আমরা যদি শর্টিং করি, কাস্টম শর্ট করি, র্যাঙ্ক ভ্যালু লার্জ স্মলেস্ট টু লার্জেস্ট, এখন দেখো তো কি হয়েছে, এখানে কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত আসছে, ঠিক আছে। আর আমরা যখন আমি আগের র্যাঙ্কে চলে যাই, এখানে যখন আমরা র্যাঙ্ক করেছিলাম, এখানেও র্যাঙ্ক হয়েছে, বাট আমরা যে র্যাঙ্কটা যেভাবে চাচ্ছিলাম সেটা হচ্ছিল না, আমরা এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট করছিলাম। কিন্তু আমি যদি শর্টিং থেকে করি, আমি এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমি মার্জান সেন্টার করে দিলাম, এবার আমি সিলেক্ট করলাম, এখান থেকে কাস্টম শর্টিং করলাম, তাহলে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এখানে এসে আমার কলামটা কি হবে, এখানে কিন্তু শর্টিং কলাম ভ্যালু, এখানে কিন্তু এটাকে এম কলাম, তাই না, কলাম এম, কলামের নাম নাই, এম কলাম, উপরের হেডিংটাই সে নিচ্ছে, তারপর ভ্যালু লার্জেস্ট টু স্মলেস্ট মানে বড় থেকে ছোট, ওকে, কাজ করে নাই। কেন, আমরা এখানে কমার পরে আমরা কি বলছি, অর্ডার অর্ডার বলছি যে আমরা এটা কি অ্যাসেন্ডিং করবো না ডিসেন্ডিং করবো, এই করেন অর্ডার বলা না থাকার কারণে সে নিচ্ছে না। এখন যদি আমি এখানে অর্ডার বলে দিই যে কমা, এই যে এখন 0 বা 1 আমি যদি বলি 1, তাহলে 1, তাহলে সে অ্যাসেন্ডিং করবে। এখন এটাকে আমি ফিল করে দিই, এখন আবার এটাকে আমরা অ্যাসেন্ডিং করব, ওটা এমই থাকলো, ভ্যালু লার্জেস্ট টু স্মলেস্ট, কারণ আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দিছিলাম। স্মলেস্ট টু লার্জেস্ট দিছিলাম, কোনটা, মানে ডাটা হেডার যদি আমরা এখানে সিলেকশন করে দিই, আর এখানে আমি বিভিন্নভাবে শর্টিংটা করে দেখাচ্ছি,
মানে তোমাদের যেভাবে প্রয়োজন হয় এক্সপান্ড দ্য সিলেকশন কন্টিনিউ উইথ সিলেকশন এখানে এসে দেখো জাস্ট এখানে কলামের নাম দেখাচ্ছে মাই ডাটা হেডার যদি দিই তাহলে কিন্তু সে র্যাঙ্কে দেখাচ্ছে এখন আগে দেখাইছিল তাহলে ভ্যালু এখানে আমি বললাম মলেস্ট টু লার্জেস্ট মলেস্ট টু লার্জেস্ট কিন্তু আমরা ফর্মুলাতে কি দিয়েছিলাম ওয়ান তার মানে ওয়ান মানে কি ওয়ান অর্ডারের মানে কি হবে ডিসেন্ডিং হবে দেখো আমি যখন এখানে এই যে ওয়ান হলে অ্যাসেন্ডিং হবে ছোট থেকে আর জিরো হলে ডিসেন্ডিং আমরা জিরো দিব তাহলে আমি এখানে বিভিন্নভাবে র্যাঙ্ক দেখালাম আমরা যেভাবে আমাদের র্যাঙ্ক চাইবে না কেন শর্টিং এখানে এক্সপান্ড দ্য সিলেকশন দিলে র্যাঙ্ক অটোমেটিক চলে আসতেছে মাই ডাটা হেডারে ক্লিক দেওয়া আছে স্মলেস্ট টু লার্জেস্ট এবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ অনেকেই পাজল হয়ে যায় যে র্যাঙ্ক করতে পারলো এখন বললো যে অর্ডারটা অপশনাল সে ওটা ব্যবহার করলো না কিন্তু সে শর্টিং করার চেষ্টা করছে তাহলে কিন্তু ডাটা শর্টিং হবে না ক্লিয়ার বোঝা গেছে তাহলে মাথায় এটা রাখতে হবে আমরা কখন যখন শর্টিং করছি কাস্টম শর্টিং যখন করছি এখানে এক্সপান্ড দ্য সিলেকশন এখানে এসে দেখবো যে মাই ডাটা হেডার সিলেকশন থাকতে হবে যদি এটা না থাকে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কলামের নাম থাকবে এই জিনিসটা মাথায় সবাইকে রাখতে হবে যে আমি র্যাঙ্কের উপর করব তারপর কি ভ্যালুর উপর করব তারপর এখন যদি বলি যে লার্জেস্ট টু স্মলেস্ট ও আমি কার উপর সিলেকশন করেছি র্যাঙ্ক বড় থেকে লার্জেস্ট টু স্মলেস্ট অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে কোনো একটা ভ্যালু দিলেই হবে অর্ডারে ক্লিয়ার এই ছিল আমাদের র্যাঙ্ক ফাংশনের ব্যবহার ধন্যবাদ সবাইকে